শুক্রবার পাঁচ রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন জাতীয় নির্বাচন কমিশনার সুনীল অরোরা। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে মোতায়েন করার লক্ষ্যে নজিরবিহীনভাবে বাংলায় আট দফায় নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে আট দফা নির্বাচন করানোর সিদ্ধান্তকে কেন্দ্রীয় সরকারের সাথে নির্বাচন কমিশনের আতাতের অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের আট দফায় নির্বাচন করানোর সিদ্ধান্তে দুর্গাপুরের বিভিন্ন রাজনৈতিক মহলে ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল নেতা তথা দুর্গাপুর নগর নিগমের দুই নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারের মন্তব্য, এতে পশ্চিমবঙ্গের প্রতীক বৈমাত্রী সুলভ আচরণ করা হচ্ছে, আমি এর তীব্র নিন্দা করছি। এটা সম্পূর্ণরূপে বৈমাত্রিক সুলভ আচরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতি, এর আমি তীব্র নিন্দা করছি। কারণ যদি অন্যান্য রাজ্যগুলো তো এভাবে বিভিন্ন দফাতে দফাতে ভোট হতো তাহলে নিয়ে মেনে নেওয়া যেত, এটা পুরোপুরি শত্রুতাপরায়ণবশত বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি এও বলেন, কেন্দ্রীয় বাহিনীকে প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে ভোট করানোর চেষ্টা করা হচ্ছে। কারণটা কি, না আরো বেশি কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন জায়গায় প্রয়োগ করে সেখানে মানুষকে ভয় দেখিয়ে ভোট করানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য আবার আমাদের মসনদে বসবে এবং নবান্নে বসবে, এটাই আমি বলতে পারি। এক মাস ধরে ভোট চলা কেন্দ্রীয় সরকারের সঠিক সিদ্ধান্ত নয় বলে জানান রমাপ্রসাদ হালদার। প্রায় এক মাস ধরে ভোট চলবে, এতে পশ্চিমবঙ্গের মানে আমাদের কর্মব্যবস্থা যেমন একটা বিরাট বড় এফেক্ট পড়বে, তার সাথে সাথে ছেলেমেয়েদের পড়াশোনার উপরেও একটা এফেক্ট পড়বে। ন্যাচারালি সামনে জয়েন্ট মেডিকেল এই সমস্ত রয়েছে, এগুলোর উপর ছাত্রছাত্রীদের উপর এফেক্ট পড়বে এবং দীর্ঘ এক মাস ধরে ভোট চলা মানে পুরো রাজ্য একটা অশান্ত পরিবেশের মধ্যে দিয়ে বাস করবে। তো সেই জন্য আমি মনে করছি এই সিদ্ধান্তটা কেন্দ্রীয় সরকারের সঠিক সিদ্ধান্ত হয়নি, এক মাস ধরে ভোট চলার সিদ্ধান্ত সঠিক নয়। অপরদিকে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর বক্তব্য, দফা বাড়লে ক্ষতি নেই, মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে। দেখুন, এটা পশ্চিমবঙ্গের যেভাবে ভোটের আগে হয়েছে, গত বিধানসভা তারপরে পঞ্চায়েত পৌরসভা প্রত্যেকটা নির্বাচনে দেখেছেন, পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তারা যেভাবে লুট্টরাজে রাজত্ব করে ভোট গণতন্ত্রকে যেভাবে তারা হরণ করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেভাবে তারা কেড়ে নিয়েছে, আমরা তাই চাই স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেন ভোট দিতে পারে সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে, তাতে দফা বাড়লে ক্ষতি নেই, দফা বেড়ে যেভাবে হোক মানুষের ভোট যেন মানুষ দিতে পারে। নির্বাচন কমিশনের কাছে আমাদের সেটা অ্যাপিল, আমাদের মনে হচ্ছে হয়তো এখন সেভাবে ভোট হবে, জানি না, না চালে বিশ্বাস নেই, যতক্ষণ না পর্যন্ত ভোট পর্ব সমাপ্ত হচ্ছে আমরা বলতে পারবো না, তবে মনে হচ্ছে ভোটটা নিরপেক্ষভাবে সেন্ট্রাল নির্বাচন কমিশন হয়তো এবার করবেন। নির্বাচন কমিশনের বাংলা নির্বাচনে আট দফার সিদ্ধান্তে রাজ্যের মুখ্যমন্ত্রী অখুশি হওয়ার প্রসঙ্গকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী। দেখুন, নির্বাচনের ব্যাপারে আট দফা ভোটে মমতা ব্যানার্জি অখুশি হয়েছিলেন, কিন্তু যখন তিনি বিরোধী দলে ছিলেন তখনও তিনিই দাবি করতেন এই ভোটকে পাঁচ দফা ছ দফা করার জন্য। তা আজকে তিনি যখন সরকারে আছেন, তার ভৈরব বাহিনী তার লুম্পেন বাহিনী যেভাবে বুথ দখল করেন, তিনি বুঝতে পারছেন হয়তো এবার সেই জিনিসটা তার হবে না, তাই তিনি তার বিরোধ জানাচ্ছেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে মন্তব্য করতে গিয়ে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের বক্তব্য, সেন্ট্রাল ইলেকশন কমিশনের ওপর আমাদের ভরসা নেই, আমরা চাই রাজ্যের মানুষ যেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। না, উনি তো খুশি হন সবচেয়ে বেশি হচ্ছে যদি নির্বাচন কমিশনটাকে উঠিয়ে দেওয়া যায়, সবচেয়ে বেশি খুশি হন যদি হচ্ছে যে পিসি ভাইপো এবং পিকে মিলে ভোটটা করতে পারতো তাহলে হচ্ছে ভালো হতো। তো তবে সেন্ট্রাল ইলেকশন কমিশনের উপর আমাদের ভরসা নেই, ভরসা নেই কারণে 2014 সাল এবং 2019 সাল 2016 বিধানসভা নির্বাচনে তো সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারেই হয়েছে, তার মধ্যেই তো হচ্ছে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারেই তো ভোট লুট করে হচ্ছে জিতেছে, এখন হচ্ছে বিজেপির নেতারা যে অভিযোগটা করছে, তাহলে বিজেপির নেতারা অভিযোগ করছে অভিষেক ব্যানার্জি সব বিভিন্ন জায়গায় লুট হয়েছে, বিভিন্ন জায়গায় গত লোকসভা নির্বাচনে, তাহলে সেন্ট্রাল ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যদি সঠিকভাবে কাজ করতো তাহলে এই জায়গাগুলোতে লুট করতে পারতো নাকি? তো ফলে আমাদের প্রশ্ন দফার নয়, আমাদের প্রশ্ন মানুষ, প্রত্যেক মানুষকে ভোট দেওয়ার অধিকারটা দিতে হবে, প্রত্যেক মানুষ তা সে যেন নির্বিঘ্নে চিন্তা করতে পারে, ভাবতে পারে কাকে ভোট দেব এবং হচ্ছে সে যেন ভোট দিতে পারে, প্রত্যেক মানুষের রাইট ম্যাটার করে এইটা হচ্ছে বুঝতে হবে এবং এই রাইটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইট, ভোটাধিকার একটা সরকার তৈরি করবে, ফলে এই রাইট যখন ম্যাটার করে এভরি রাইট, তখন সেই জায়গায় দাঁড়িয়ে
আমাদের কাছে গুরুত্বপূর্ণ কথা দফা নয়, আমাদের কাছে গুরুত্বপূর্ণ কথা মানুষের অধিকার, সেই অধিকারটাকে ফিরিয়ে আনতে হবে, যে অধিকার মমতার সময় হচ্ছে চলে গেছে। একই সাথে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই আগামী রবিবার নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী। রবিবার বাম ও কংগ্রেসের যৌথ ব্রিগেড সমাবেশ। বাম কংগ্রেসের কোন নেতা যাতে সর্বদলীয় বৈঠকে উপস্থিত না থাকতে পারে, প্রশাসনের পক্ষ থেকে ব্রিগেডের দিনে এই বৈঠক ডাকা হয়েছে বলে অভিযোগ করেন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার। জাতীয় নির্বাচন কমিশনকে এ নিয়ে অভিযোগ জানানোর কথা বলেন তিনি। এসডিও মেসেঞ্জার চিঠি দিয়ে গেল, চিঠি পাওয়ার পর আমি এসডিওকে ফোন করেছিলাম, যিনি হচ্ছে এখন ইলেকশন কমিশনের আন্ডারে, গতকাল এমসিসি চালু হওয়ার পর, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর, ওনাকে বলার পর আমি বললাম যে আমরা হচ্ছে 5-6টা পার্টি, সিপিআইএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আরজেডি, আইএসএফ এবং আইএনসি কংগ্রেস, আমরা হচ্ছে যে কালকে ব্রিগেডে থাকবো, এক মাস আগের পূর্ব নির্ধারিত কর্মসূচি, তো আপনার উচিত কর্মসূচিটা এই মিটিংটাকে পরিবর্তন করা। আমি রিকোয়েস্ট করলাম, কিন্তু উনি বললেন যে মিটিংটা এখন তো চেঞ্জ করা যাবে না, আপনারা ডিসিশানটা শুনে নেবেন। ফলে ইলেকশন ঘোষণা হওয়ার পর প্রথম অল পার্টি মিটিং, যেখানে মডেল কোড অফ কন্ডাক্ট এবং হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার নিয়ে আলোচনা হবে, এত ভাইটাল মিটিং, এবং ইচ্ছাকৃতভাবে পলিটিক্যালি মোটিভেটেড হয়েতে তিনি হচ্ছে মিটিংটা কালকে ডাকলেন, যাতে আমরা অনুপস্থিত থাকি। কারণ দুর্গাপুরে 2017 পৌরসভায় ভোট লুট হয়েছে, এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় অংশের প্রত্যক্ষ সহযোগিতায় তৃণমূল কংগ্রেস গুন্ডা নামিয়ে কাজটা হচ্ছে করেছে। পঞ্চায়েত ইলেকশানে নমিনেশন এসডি অফিসে দুর্গাপুরে জমা দিতে দেয়নি তৃণমূল কংগ্রেস, এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনদের হচ্ছে যে একাংশের সহযোগিতা নিয়ে। ফলে আমরা মনে করছি যে এই পলিটিক্যাল মোটিভেটেড ওয়েতেই আগামীকালের মিটিং হচ্ছে ডাকা হয়েছে। আমরা কালকে তো যেতে পারবো না আমাদের এই বড় কর্মসূচি থাকার জন্য, আমরা সেন্ট্রাল ইলেকশন কমিশনকে অভিযোগ জানাচ্ছি। পশ্চিমবঙ্গের 8 দফা নির্বাচন প্রসঙ্গে বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি বলেন, কে খুশি হলো কে অখুশি হলো এটা স্থির করার দায়িত্ব আমাদের নয়। ভারতবর্ষের নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা, তারা তাদের মতন করে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে বাংলার আইন শৃঙ্খলা থেকে শুরু করে বাংলার প্রশাসনিকভাবে প্রশাসনিক ব্যবস্থাটাকে যে দলদাসে পরিণত করে দেওয়া হয়েছে, এই প্রথার বিরুদ্ধে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, এর মধ্যে আমাদের কোনো ভূমিকা নেই, এটা নিয়ে বলার আমাদের সাবজেক্ট নয়। উনি খুশি হলেন অখুশি হলেন সেটা দিয়ে নয়, বাংলার মানুষ ভোট দিতে পারবে, বাংলার মানুষ কোনটাতে খুশি হবে সেই ব্যবস্থা ভারতবর্ষের নির্বাচন কমিশন করেছে। আর এমসিসি লাগু হওয়ার পর আমরা সিওর কাছে রাজ্য স্তরে রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বরা দেখা করেছেন, আজকে পরবর্তী পর্যায়ে এখানকার নির্বাচনী আধিকারিকদের সাথে দেখা করে এবং হচ্ছে সুবিধা অ্যাপসের মাধ্যমে আমরা যে অভিযোগগুলো দিতে যাইছি, এখনও পর্যন্ত এমসিসি লাগু হয়ে যাওয়ার পরে বিভিন্ন এজেন্সি দিয়ে প্রায় 20-30 সাইজের হোর্ডিং বাংলার মেয়েকে চাই, তার সাথে দুয়ারে সরকারের যে ক্যাম্পেইন বিভিন্ন রোটারি জুড়ে ছেড়ে দেওয়া হয়েছে, এগুলো নির্বাচন কমিশনের দেখা উচিত। আমরা তার সোমবার থেকেই কমপ্লেন দেওয়া শুরু করব, যাতে রোটারিগুলোতে এমনভাবে দুয়ারে সরকারের ক্যাম্পেইন দেওয়া হয়েছে, মানুষ সাধারণ মানুষ বাইক নিয়ে গেলে পরে অসুবিধা হচ্ছে, একটা পার থেকে একটা পার দেখা যাচ্ছে না, মানুষের অসুবিধার কথা চিন্তা করে আমরা চাই এগুলোকে খুলে দেওয়া হোক। প্রশাসনিকভাবে সেই সিদ্ধান্ত প্রশাসন নেবে, আমরা প্রশাসনের উপরেই আস্থা রাখছি, কারণ এখন তো আর এমসিসি লাগু হয়ে যাওয়ার পর দলদাস প্রশাসন আর নেই, এরপর কেন্দ্রীয় প্রশাসন সর্বতোভাবে সবটা নজরে রাখছে, পর্যবেক্ষণে রাখছে, এই কারণে মানুষ স্বস্তি সহকারে যাতে ভোটটা দিতে পারে। বিভিন্ন ইউএলবি নির্বাচনগুলোতে, পঞ্চায়েত নির্বাচনগুলোতে মানুষ ভোট দিতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবার মানুষ স্বস্তির ভোট দিতে পারবে, সেই ব্যবস্থার অ্যারেঞ্জমেন্ট যাতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন করে, রাজ্য নির্বাচন কমিশন তার নির্দেশিকা পালন করে, এটার পক্ষে থাকলে মানুষ ভোটদানের অধিকারটা পাবে। এবং গণতান্ত্রিকভাবে বহুদলীয় গণতন্ত্রে আমরা চাই সব দল তার কর্মসূচি করুক সরকারি নিয়মবিধি মেনে, কাউকে এমনটা নয় যে আমরা কাউকে বাধাদান করবো বা কেউ করতে পারবো না, আমি চাই সবাই বহুদলীয় গণতন্ত্রে রাজনীতি করুক, তারা তাদের রাজনৈতিক কথা বলবে, আমরা আমাদের রাজনৈতিক কথা বলবো, কিন্তু সুস্থ পরিবেশ থাকবে, হিংসার পরিবেশ থাকবে না, মানুষ ভোটদানে ক্ষেত্রে পজিটিভ জায়গায় মানুষের যাকে পছন্দের প্রার্থী থাকবে তাকে সে নির্বাচিত করবে।